আঞ্জুমানে গাউসে মাইজ ভান্ডারী সাহেবদাদিয়া হলুদিয়া দায়রা শাখার উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদুন নফি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হলুদিয়া দায়রা শাখার সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দিনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন মোহাম্মদ ইরফানুল হক মাইজ ভান্ডারী। সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ হেলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মেজবুল আলম শৈবাল, চট্টগ্রাম জেলার কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ এএম কামাল উদ্দিন। এতে কুরআন হাদিসের আলোকে আলোচনা করেন চট্টগ্রাম জেলার দারুদ আলিম প্রতিনিধি মাওলানা আবুল মনসুর, রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম সুমন, মোহাম্মদ সোহেল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নুরুল আলম চৌধুরী, মিজান উপদেষ্টা মোহাম্মদ খুরশেদ, হলুদিয়া দায়রা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ রমজান, মোহাম্মদ নাসির, হলুদিয়া দায়রা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল, বিভিন্ন দায়রা শাখা হতে আগত নেতৃবৃন্দ সহ অন্যান্যরা। আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়। যারা আমরা আজকে মাহফিলে বসছি, যারা আগে থেকে এই তরিকার বায়াতের সুন্নাহ অন্তর্ভুক্ত হয়েছেন, আজকে বায়াত হওয়ার নিয়োগ করে এসেছেন, আপনাদের সবাইকে হয়তো ইতিমধ্যে দরবারের খাদের হিসেবে দরবারের মসজিদকে আপনার নায়েব হিসেবে আপনাদের ভাই হিসেবে আজকে একটা চিঠি আপনাদের হাতে হাতে দেওয়া হয়েছে, যে চিঠির মধ্যে আমাদের যারা গজলাজ ও মাইসবান্ডারির দরবারের যারা বায়াত মরে বলে আমরা দাবি করি, আমাদের করণীয় কি আমরা যে মাইসবান্ডারে যাই, মাইস ভান্ডারের থেকে আমাদের পক্ষে আমল কি, মাইস ভান্ডারের যে সাতটা আমাদের তসকিয়ার জন্য নফসের যে সাতটা স্তর, নফসে আম্মারা, লাওয়ামা, মরহেমা, মুতমাইনা, রাজিয়া, মরজিয়া, কাবেলা, এই স্তরগুলো একের পর এক অতিক্রম করে আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য আমাদের শুরুটা কোথা থেকে, আমাদের শুরুটা কোথা থেকে করতে হবে, আমরা ওয়াদা কি করেছি, আমরা কি আমল নিয়ে এসেছি, সেগুলো একটা চিঠির আকারে আজকে আপনাদের সবাইকে দিচ্ছি। হয়তো অনেকে আগেও পেয়েছেন, মেহরবানি করে এই চিঠিটা প্রতিদিন একবার করে আপনার আমলে, আপনার চরিত্রে, আপনার জীবন যাপনের যে রুটিন, দৈনন্দিন যে অভ্যাস, এটার মধ্যে আনার জন্য এই চিঠিটা একবার মহব্বত সহকারে আন্তরিকতার সঙ্গে পড়বেন। যদি নিজে পড়তে অসুবিধা হয় কোন সমস্যার কারণে, পরিবারে যিনি পড়তে পারেন তাকে দিয়ে জোরে উচ্চারণ করিয়ে এটা পড়বেন, মন দিয়ে শুনবেন, যাতে এই তরিকা যে গসল আজমের সাজারায় আপনি বায়াতে সুন্দর করেছে সেই সাজারার পরিচয়টা আপনি সঠিকভাবে জানতে পারেন। এই সাজারায় সনদের ধারাবাহিকতায়